वेलकम टू फैंडम। तो इंडियन फुटबल আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। কালকে টিকেটের ব্যাপারে বলে দিয়েছিলাম, লিংকও দিয়ে দিয়েছিলাম, তারপরে তোমাদের প্রচুর কনফিউশন। তো প্রথমে বলে দিই, শুরু করার আগে টিকিট কিন্তু মাঝে মাঝেই অ্যাভেলেবেল হচ্ছে, একটা একটা করে ফেজে ছাড়ছে। একবার বি টুর টিকিট ছাড়ছে, একবার ডি টুর, একবার সি টুর, এরকম ভাবে কিন্তু ফেজে ফেজে টিকিট ছাড়ছে। এমনকি কালকে রাত্রে একটা দেড়টা ওরম সময়ও কিন্তু টিকিট ছেড়েছে, মানে কম কম করে টিকিট মানে ফেজে ফেজে কিন্তু ছাড়ছে। প্রত্যেক 10-15 মিনিট অন্তর অন্তর চেক করতে থাকো, টিকিট কিন্তু অবশ্যই পেয়ে যাবে ইন্ডিয়ান টিমে, আর পুরোপুরি ফ্রি টিকিট। আজকেও কিন্তু সেরকম ভাবেই ছাড়বে, চেক করতে থাকো ঠিক টিকিট পেয়ে যাবে, কারণ 50,000-এর চেয়েও বেশি টিকিট কিন্তু টোটাল ছাড়া হবে। ওই জন্য চেক করতে থাকো কন্টিনিউয়াসলি। আমরাও কিন্তু টিকিট ওরম ভাবেই পেয়েছি, মাঝে মাঝে কিন্তু অনেক সময় টিকিট ছেড়েছে। তো ভিডিও তো শুরু করবো, প্রচুর জিনিসপত্র আছে ট্রান্সফার নিউজ নিয়ে, এদিকে মোহন মালের কথা নিয়ে যে বিদেশি কে আসতে পারে, তাছাড়াও ইস্টবেঙ্গলের কথা নিয়েও আছে যে কি চলছে এই মুহূর্তে, আর অন্যান্য ফুটবলের আপডেট তো আছেই। তো সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, ওই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো টিকিটের ব্যাপারটা তো বলে দিল, টিকিট কিভাবে পাবে, এবং তাছাড়াও অনেকে প্রশ্ন করছো কালেকশনের ব্যাপারে। তো কালেকশন বলি, যারা অনলাইন টিকিট কিনেছো সেটা কালেক্ট করতে পারবে যুবভারতী মানে সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস 2। বক্স অফিস 2 মানে হচ্ছে 2 নম্বর গেটের পাশে যেই কাউন্টার, কালকে দুপুরবেলা থেকে মানে 11টা বা 12টার পর থেকে কিন্তু টিকিট কালেক্ট করতে পারবে। এবং যারা অফলাইন কাটতে যাও, অফলাইন টিকিট 2 দিন দেবে, 7 তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এবং 8 তারিখ সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত দেবে যুবভারতীর বক্স অফিস 2 এবং IFA অফিস। তো আরেকবার বলে দিই, কালেকশন কিন্তু কালকে থেকেই করতে পারে, মানে 6 তারিখ থেকে 6, 7, 8, কিন্তু 8 তারিখ কিন্তু 3টে অবধি অফিসিয়ালি যা টাইম দেওয়া হয়েছে 3টে অবধি কিন্তু কালেকশন টাইম, কারণ সেদিন কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে 5টা থেকে, তারপরে ইন্ডিয়ার ম্যাচ 8:30 থেকে। ওই জন্য কিন্তু 3টে অবধি সেটা কিন্তু সবাই মাথায় রেখো ম্যাচ ডেতে। বাকি 2 দিন কিন্তু 5টা অবধি আছে, 4টে থেকে 5টা অবধি। আর অফলাইন টিকিট কাটার জন্য 2 দিনই, ম্যাচের আগের দিন আর ম্যাচের দিন, কিন্তু ম্যাচের দিন কিন্তু 3টে অবধি, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এরপরে আসি একটা ট্রায়ালের কথা, যে ট্রায়ালটা হচ্ছে FC মাদ্রাস ক্লাবের, মানে চেন্নাইয়ের একটা ক্লাব FC মাদ্রাস, তো ওরা আন্ডার 15 এবং আন্ডার 13 ট্রায়াল করছে 8 এবং 9 জুন। ডিটেলসটা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নাও। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো আপডেটের মধ্যে প্রথমে একটু কলকাতা ফুটবলের আপডেট দিয়ে দিই। তো কলকাতা ফুটবলের মধ্যে খিদিরপুর কিন্তু এবছর যথেষ্ট শক্তিশালী টিম গঠন করছে, এবং আরও 2 জনকে কিন্তু সাইন করেছে। একজন হচ্ছে দীপক ছেত্রী, তাকে সাইন করেছে, এবং তার সাথে আরও একজনকে সাইন করেছে, সে হচ্ছে মিডফিল্ডার গৌরব দাস। এই 2 জনকে কিন্তু খিদিরপুর এই বছর CFL এর জন্য সাইন করেছে। এবং তার সাথে বলি যে এবছর মানে আগামী বছর থেকে, আগামী সিজন থেকে কিন্তু অনেকগুলো ওমেন্স ফুটবল টিম তৈরি হচ্ছে আস্তে আস্তে। মোটামুটি যা খবর, ISL এর টিমগুলো তো ওমেন্স টিম তৈরি করছে, এবং I-League এর টিমরাও কিন্তু চেষ্টা করছে ওমেন্স টিম নামানো। তার মধ্যে সুদেবা FC কিন্তু অলরেডি ট্রায়াল করে টিম গঠন করে নিয়েছে, মানে একদম ইয়ং এজ থেকেই কিন্তু তারা করছে। এছাড়া কেরালা ব্লাস্টার্সও কিন্তু তাদের ওমেন্স টিম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, মোটামুটি এই বছরের মধ্যে করবে, আশা করা যায় নেক্সট ইয়ার হয়তো ইন্ডিয়ান ওমেন্স লিগেও এরা পার্টিসিপেট করবে। তো এবার আসি বাকি আপডেট। তো তার মধ্যে বলি, এটিকে মোহনবাগানকে নিয়ে অনেকেই জিজ্ঞেস করছো, তো এটিকে মোহনবাগানের কথায় আসি। তো এটিকে মোহনবাগানের তো অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, অনেক সেট আপ অনেকটাই চেঞ্জ হচ্ছে। যেরকম কালকেই দেখে নিয়েছো যে ফিজিক্যাল ট্রেনার যে ছিল জাবি, মানে যাকে হাবাস নিয়ে এসেছিল, সেও কিন্তু কালকে গুড বাই জানিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে, মানে ও চলে যাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু নতুন ফিজিক্যাল ট্রেনার বা ফিটনেস ট্রেনার আসতে চলেছে, এবং তার সাথে প্লেয়ার তো প্রচুর কিছু চেঞ্জ হতে চলেছে। তো প্লেয়ার তো অবশ্যই চেঞ্জ হবে, বিদেশিদের কথা সবাই জানতে চাইছো। 3 জন কিন্তু নতুন বিদেশি আসবে, যাদের মধ্যে 2 জন অ্যাটাকার হবে, একজন হয়তো একদম পারফেক্ট স্ট্রাইকার, আরেকজন অ্যাটাকার উইঙ্গার হতে পারে, যার বাকি সেকেন্ড স্ট্রাইকার হতে পারে, আর একজন অবশ্যই সেন্টার ব্যাক আসবে। 3 জন কিন্তু একদম অফিসিয়ালি বেরিয়ে গেছে, রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস তো বেরিয়ে গেছেই, তার সাথে টিডি ইঞ্জুরির জন্য ফুল সিজন থেকে আউট। তো 3 জন আসছে, আর যতদূর আপডেট অনেকের সাথে কিন্তু কথাবার্তা বলে মোটামুটি ফাইনাল স্টেজেই আছে এই মুহূর্তে, শুধু সাইনিং বাকি, মানে নেগোসিয়েশনও হয়ে গেছে এরকম শোনা যাচ্ছে। 3 জন বিদেশির সাথেই একদম ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে, মানে এমনই শোনা যাচ্ছে যে ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই হয়তো অ্যানাউন্স হয়ে যেতে পারে তাদের সাথে, হয়তো এর মধ্যেই এই মানে 1 সপ্তাহের মধ্যেই লাস্ট তাদের সাথে হয়তো ডিল ফাইনাল হয়ে যাবে। আর খুব সম্ভবত এই লিগ থেকে হয়তো আবার একজন প্লেয়ার আছে, যেমন রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস এসেছিল, সেরকমই একটা ভালো লেভেলের প্লেয়ার হয়তো এই লিগ থেকে আসছে এরকম কিন্তু শোনা যাচ্ছে। আর সেন্টার ব্যাক হয়তো এশিয়ান হবে, এখন অবধি যা আপডেট হয়তো সেন্টার ব্যাক যে আসতে চলেছে সে হয়তো এশিয়ান হতে পারে। লাস্ট 4-5টা ভিডিও আগে কিন্তু বলেছিলাম যে মোটামুটি যা খবর
ডিফেন্ডারটা মালয়েশিয়া মালদ্বীপ এইসব মোস্ট প্রবাবলি মালদ্বীপ ছেড়ে হয়তো কোনো ডিফেন্ডার হতে পারে এশিয়ান কোটা, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। যদিও এখনো অবধি কনফার্ম নামটা জানা যায়নি, তবে কথাবার্তা কিন্তু মোটামুটি বলা যায় যে একদম অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো সেই জায়গা থেকে এশিয়ান কোটা ডিফেন্ডার আর দুজন মানে ডেভিড উইলিয়ামস এর জায়গায় ডেভিড উইলিয়ামস এর পজিশন আর একজন কিন্তু ফরওয়ার্ড অবশ্যই আসছে রয় কৃষ্ণার মতো। এছাড়া ইন্ডিয়ান স্কোয়াডেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস হচ্ছে। তো যেরকম বলে রেখেছি যে সাহিলকে কিন্তু একটা অফার আছে, সাহিলকে কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে, এবং সেরকম কিন্তু সুমিত্রাটিও কিন্তু খুব সম্ভবত বেরিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বিনীত রায়ের আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যদিও বিনীত রায় কিন্তু লোনে মুম্বাইতে ছিল, তো সিজন শেষ হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু ওড়িশার প্লেয়ার। তো এখন অবধি মুম্বাই কিন্তু বিনীত রায়কে রিটেন বা নতুন কন্ট্রাক্ট কিছু দেওয়ার এরকম কিন্তু কিছু করেনি। তো সেই জায়গা থেকে কিন্তু এডিকে এমবির একটা হিউজ চান্স রয়েছে বিনীত রায়কে নিয়ে আসার, কারণ বিনীত রায়কে কিন্তু আগের মরশুমের মাঝখান থেকেই মানে ফার্স্ট হাফটার পর থেকেই কিন্তু চাইছিল। তো সেটাই দেখার এখন। আর বিনীত রায়কেও কিন্তু আনতে গেলে ট্রান্সফার ফিস দিয়ে আনতে হবে, কারণ ওড়িশা এফসির সাথে কিন্তু 5 বছরের ডিলে সাইন করেছিল, যেটার মধ্যে এখনো কিন্তু মোটামুটি বোধ হয় 3 বছর বাকি। সেই জায়গা থেকে কিন্তু আনতেই পারে। এডিএম ওলমার প্রত্যেক সিজনে দেখো ট্রান্সফার ফি দিয়ে কিন্তু অন্তত 2 প্লেয়ার নিয়েই আসে, তো সেটা কিন্তু অসম্ভব কিছুই না। আগেরবার কিন্তু হুবহুর মতো প্লেয়ার নিয়ে এসেছিল, লিস্টার গ্লাসের মতো প্লেয়ার নিয়ে এসেছিল, তো অবশ্যই এটা কিন্তু হতেই পারে। বড় বড় সাইনিং এক্সপেক্ট করা যায় এই মুহূর্তে, কারণ অলরেডি দেখেছো আশিক কুনিয়ারের মতো প্লেয়ার নিয়ে এসেছে, আশিস রায়ের মতো প্লেয়ারও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এগুলো 9 তারিখ হয়ে গেলে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও দেখতে পেয়ে যাবে। এবার কিন্তু একটা সেন্টার ডিফেন্স মিডফিল্ড একটা সেন্টার ব্যাকও কিন্তু আসতে পারে ইন্ডিয়ান সেন্টার ব্যাক, ওই জন্য কিন্তু বিনীত রায়ের নাম এখন চারিপাশে ঘোরাফেরা করছে। এরা ছাড়াও কিন্তু অনেক ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারের দিকে নজর আছে, তাদেরকেও কিন্তু আনার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু নেগোসিয়েশন চলছে তাদের সাথে। তো এটাই দেখা যায় যে এদিকে মোহনবাগান কাকে কাকে নিতে পারে, কি করতে পারে, আর কি কি চেঞ্জেস করে স্কোয়াডে, সেটাই কিন্তু দেখার। এবার চলে আসি ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে একদম টপ প্রায়োরিটি হলো জেরি, জেরির পিছনেই কিন্তু আছে, আর তার সাথে কিন্তু বিশাল কেতো আছে। এই দুজনেই কিন্তু চেন্নাইয়ান ছেড়ে ইস্ট বেঙ্গলের পথেই আসছে যতদূর আমাদের কাছে আপডেট আছে, মানে একদম কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। আর জেরি আর বিশালকে দুজনেই কিন্তু খুব শিগগিরই মানে সবকিছু সলভ হয়ে গেলে এখানে হয়তো অ্যানাউন্সমেন্ট করবে, তারপরে কিন্তু সাইন হয়ে যেতে পারে। আর হীরা মন্ডলকে কিন্তু ওই জন্যই চেন্নাইয়ান চাইছে, আবার চেন্নাইয়ান কিন্তু বিশাল অফার করে রেখেছে হীরা মন্ডলকে। আর হীরা মন্ডল আর জেরি দুজনে কিন্তু সেম পজিশনের প্লেয়ার, জেরি যেহেতু অফিসিয়ালি বেরিয়ে গেছে চেন্নাইয়ান থেকে, এখন কিন্তু হীরাকে নিতে একদম মরিয়া। আর এর আগে দেখেছো আরেকজনকে কিন্তু ইস্ট বেঙ্গল থেকে ছিনিয়ে নিয়েছে মরতোষ চাকলাদারকে, এবার কিন্তু হীরাকেও কিন্তু বিশাল বড় একটা অফার করেছে। ইস্ট বেঙ্গল ওই লেভেলের অফার ম্যাচ না করতে পারে, হীরা কিন্তু চলে যেতে পারে, তো সেই জায়গাতে কিন্তু জেরি আসতে পারে, এটাই কিন্তু দেখা। এটা কিন্তু একটা বিশাল মানে বড় ট্রান্সফার হতে পারে, যদি হীরা চেন্নাইয়ে যায় জেরি ইস্ট বেঙ্গলে আসে, দুদিকেই কিন্তু লাভই হতে পারে, কারণ যথেষ্ট ভালো দুজন প্লেয়ার কিন্তু। এবং তার সাথে বলে রাখি মরতোষ চাকলাদারের পরে আরো একজন প্লেয়ার কিন্তু চেন্নাইয়ের পথে যাচ্ছে, বাঙালি প্লেয়ার, সেটা হচ্ছে সজল বাগ। তো সজল বাগের সাথেও কিন্তু 3 বছরের ডিল হয়েছে চেন্নাইয়ের, তো সেই জায়গা থেকে ওই অ্যানাউন্সমেন্টটাও হয়তো আজকে বা কালকে বা এই 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। এবং তার সাথে কেরালা ব্লাস্টার্স তাদের একজন খুব ভালো ডিফেন্ডার সন্দীপ সিং এর সাথে কিন্তু 2025 অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো যা যা আপডেট ছিল পুরোই বলে দেব। এরপরে অনেক প্লেয়ারের সাথে কথা হচ্ছে কলকাতার 2 দলের, তো এরপরে যদি অ্যাডভান্স স্টেজে যায় তো অবশ্যই তোমাদের আবার জানাবো, কিন্তু এখন অবধি যে আপডেট ছিল পুরোপুরি বলে দিলাম। আর টিকিট নিয়ে কোনো কনফিউশন যদি এখনো থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।